ঢাকা মেডিকেলে আজকে সেকেন্ড ডোজ দিতে আসলাম, এত সিরিয়াল, মানে কি বলবো, পার্কিং 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 হয়ে ডিস্কলক করতে হবে নাকি? ডিস্কলক দিব না গার্লক? গার্লক দিলে বার কিছু লাগবে? আচ্ছা ঠিক আছে, 20 টাকা দেন। এটা আপনি এর সাথে ফিস করা নাকি আলাদা কিছু রাখতে? না আলাদা কেন? এটা উপকার কি রাস্তা চলতেছেন? হ্যাঁ তখন যা ঘটলো এটা আপনি কেস করা হবে। হ্যাঁ এটা করলাম, ধরেন যে সাপোজ অ্যাক্সিডেন্ট করেন, হ্যাঁ এখন যদি দুই নম্বরে কিছু থাকতো এখানে কিন্তু উঠে যাবে, ঠিক আছে। টোটাল 55। হ্যাঁ না হেলমেট তো 10,000 টাকা, এই সেটআপটা 45,000 টাকা। তো সেকেন্ড ডোজ দিই মাস্ক ভাই, বুঝছেন? অনেক সিরিয়াল, দুইটা পরে আসলে কি সিরিয়াল কম পাবো নাকি? দুইটা পর বন্ধ হয়ে যাবো। ও আচ্ছা ভাই, যে সিরিয়াল পড়ছে এই সিরিয়ালে তো মনে হয় যে আজকে কয়টা বাজে আল্লাহ জানে, এখন বাজে 12:10 বাজে, দেখি যতক্ষণ সময় লাগে সিরিয়ালে দাঁড়াই। এখন যাওয়া যাবে না, যাবো আর এখন যাওয়া যাবে না, সবাই যাচ্ছে, আমি কোনো সমস্যা ঢুকে বসছে আল্লাহ করে। তো দেখা যাক কি হয়, সিটারি বাদ থেকে ঢুকলাম কোনো কঠিন। আমাকে সেকেন্ড ডোজ দিতে আসলাম, এখন কি করবো? ওই পাশে দাঁড়াবো, আমি সেকেন্ড ডোজ দেবো আসলে। একটু
আলাদা আমরা বিরক্ত হই না সকাল লাইনে দাঁড়িয়ে সবাই সকাল আসছে ভাইয়া না সকাল আসছে ভাইয়া সবাই রেডি মিটিং সকাল আসছে ফাইজার তো পাওয়া যাবে না বেশি আছে আচ্ছা আমার তো মেসেজ আসছে ভাই আজকে কালকে 26 তারিখে ছিল না সরকারই তো ঘোষণা দিয়েছে 26 তারিখ পর্যন্ত আরো দুই দিন টাইম বাড়াই এর লাগি এত নাই একদম ফাঁকা পাই আমার ইয়াতে কাগজে কিন্তু 3 তারিখে দেওয়া কিন্তু মেসেজ আসছে 2 তারিখে আমারটা 16 তারিখে মেসেজ আইছে এই যে গণতিকা দেখে আমি আইছি আজকে আজকে আমি এবার ভাই আসছি না তো আইসা বাইক রেখে চলে আসি ভিডিও বুঝছেন এলে আপনার আটকে নাম্বার 3 ঘন্টা আমি করে আসবো সাড়ে 9টা তুমি আরাম